হ্যালো এভরিওয়ান, জেমস ওয়েব টেলিস্কোপ নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে যে নাসা যে ডিপ স্পেস ছবিটা যেটা জো বাইডেন রিলিজ করছে, সো সেটা নিয়ে বেশ কিছু লেখালেখি পত্রপত্রিকা আসছে। তার আগে অন্যান্য নানান জায়গায় দেখেছি যে নানান রকম আসলে তথ্য বের হচ্ছে। অনেকে বলছে যে নাসা এত বছর আগের ছবি কেন বের করলো, কিংবা তারা কি আসলে বর্তমানে ছবি তুলতে পারে না, নানান ধরনের গুজব কিংবা নানান ধরনের নট ট্রু কথা ছড়াচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আমার মনে হচ্ছিল জিনিসটা আমি একটু ইগনোর করব, তারপর আবার মনে হলো না আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি, যারা আসলে সায়েন্সের এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা কম রাখে তাদের জন্য। সো আমি খুব অল্প কথায় আপনাদেরকে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন এই মুহূর্তে আপনি যদি আপনার ফেসের ছবি তোলেন, তাহলে আপনি যেমনটা দেখতে পান আয়নায় ঠিক তেমনটাই আসলে ছবিতে উঠবে। মোট কথা, আপনার চেহারার মধ্যে কোনো পরিবর্তন কিন্তু আপনার ছবিতে আপনি দেখতে পাবেন না, কিংবা সামনের মানুষটা যখন আপনার চেহারাটা দেখছে সে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। কিন্তু আপনার এই ফেসটাই যদি কয়েক হাজার আলোকবর্ষ দূরে থাকে, তখন সে যদি দুর্ভিক্ষ নিয়ে আপনার চেহারাটা দেখে, সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? সিম্পলি ছবি তোলা কিংবা যখন আমরা কোনো কিছু দেখি তখন আমরা কি দেখি, সেই বস্তুটা কি আসলে আমরা দেখি? আসলে তা না, সেই বস্তুতে আলো পড়ে কিংবা সেই বস্তু যদি নিজে আলো উৎপন্ন করে, সেই আলোটা আমাদের চোখে যখন পড়ে তখন আমরা সেই বস্তুটাকে দেখি। দুটো জিনিস হতে পারে, একটা বস্তুটা হচ্ছে নিজেই আলোর উৎস, আরেকটা হতে পারে বস্তুটার উপরে অন্য আলোর উৎসর আলোটা পড়ে সেটা রিফ্লেক্ট করে আমাদের চোখে পৌঁছাচ্ছে, রাইট? সো যেটা পৌঁছাচ্ছে সেটা হয় আমরা দেখছি আর না ছবিতে ক্যাপচার করছি, ঠিক আছে? এখন বেসিক্যালি মনে করেন আলো কত দ্রুত পৌঁছায়, আলো কত দ্রুত ট্রাভেল করে। সিম্পলি আলো 300,000 কিলোমিটার যায় এক সেকেন্ডে, 300,000 কিলোমিটার। সো চাঁদ আমাদের পৃথিবী থেকে কত দূরত্বে আছে? 384,000-এর মতো কিলোমিটার দূরত্বে আছে। তার মানে চাঁদ থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে পৌঁছায় একজন দর্শকের কাছে, সেটা 1.2 সেকেন্ডের মধ্যে পৌঁছায়। তার মানে আমরা যখন চাঁদটাকে আসলে দেখছি, সেই চাঁদটার যেই অবস্থাটা সেটা আসলে 1.2 সেকেন্ড আগের অবস্থাটা। ব্যাপারটা কি বুঝেছেন? মানে যতক্ষণে চাঁদটা 1.2 সেকেন্ড পরের অবস্থায় পৌঁছাচ্ছে, ততক্ষণে আমরা তার আগে সেই অবস্থাটা দেখতে পাচ্ছি। যখন আমরা দেখছি তখন কিন্তু চাঁদ আর সেই অবস্থায় নাই, একটু হলো চাঁদটা বদলে গেছে। চাঁদের এই পরিবর্তন কিংবা এই যে চাঁদকে আমরা এক্সাক্ট টাইমে দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? দূরত্ব। মনে করেন সূর্যের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। সূর্য আমাদের থেকে প্রায় 152 মিলিয়ন কিলোমিটার দূরে, সেই হিসেবে যদি একটা রাফ হিসাব করেন তাহলে 8.5 মিনিট লাগে সূর্যের আলোটা আমাদের পৃথিবীতে পৌঁছাতে। 8.5 মিনিট মানে যখন আমরা সূর্যের দিক তাকাচ্ছি কিংবা সূর্যের একটা ছবি তুলছি, সেটা আসলে 8.5 মিনিট আগের অবস্থার ছবি সূর্যটার। এই যে দূরত্বের কারণে যে পরিবর্তনটা, মানে সেম অবস্থা আপনার ফেসটা যদি এতটা দূরত্বে রাখা হয় যেখান থেকে আলো পৌঁছাতে 10 বছর সময় লাগে পৃথিবীতে, তার মানে পৃথিবীর একজন মানুষ দূরবীক্ষণ দিয়ে আপনাকে অনেক দূরে মহাকাশে যদি দেখে তাকায় থাকে, সে আসলে 10 বছর আগের চেহারাটা দেখতে পাবে। মানে ওই মুহূর্তে আপনাকে চেহারা বদলে গেছে, 10 বছর পার হয়ে গেছে যেই মুহূর্তে সে আসলে আপনাকে দেখছে। ব্যাপারটা কি মোটামুটি ক্লিয়ার? আরো একটু ব্যাখ্যা করি। মহাকাশের ক্ষেত্রে জিনিসটা আরো সিম্পলি ব্যাখ্যা করার জন্য তারা আলোক বর্ষের দূরত্ব চিন্তা করে, যে এক বছরে আলো কত দূরত্ব যায়। এইভাবে আলোক বর্ষ চিন্তা করে তারা আসলে গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করে, কারণ আলোর গতিটাই আসলে গ্রহ নক্ষত্রের অবস্থানটা বলে দেয় কত দূরে আছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তার মানে এত এত দূরত্বে থাকে এই গ্রহগুলো, নক্ষত্রগুলো, ছায়াপথগুলো, যে তাদেরকে তাদের দূরত্ব এবং তাদের গতিপথ সবকিছু নির্ণয়ের জন্য আলোক বর্ষ হিসাব করা হয়। সেই হিসেবে মনে করে নাসার যেই টেলিস্কোপ যেই ছবিটা তুলেছে, সেটাতে কিছু তারা কিংবা কিছু বস্তু থেকে যে আলোটা পৃথিবীতে পৌঁছাচ্ছে সেটা পৌঁছতে হয়তো 1,000 বছর লেগেছে, এতটাই দূরত্বে তারা আছে। আবার সেই একই ছবিতে কিছু গ্রহ নক্ষত্র আছে যেগুলোর আলো পৌঁছাতে হয়তো 4,000 বছর লেগেছে কিংবা 1 বিলিয়ন বছর লেগেছে, এমনও আছে। এই পার্থক্যগুলোর কারণটা কি? মনে করেন আপনি যদি আমার এই হাতের দিকে তাকান, তাহলে এই হাতের আঙুলের যে টিপগুলো আছে আর যেই তালুর যে অংশটা আছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে। কিন্তু আপনি যখন দেখছেন তখন কিন্তু এটা একটা ফ্ল্যাট মনে হচ্ছে, যে সবগুলোর মধ্যে আসলে তেমন দূরত্ব নেই, কারণ সবগুলোকে অ্যাট এ টাইম আপনি দেখতে পাচ্ছেন, রাইট? কিন্তু সেম জিনিসটা চিন্তা করেন, এখানে আপনি ছবিতে একটা গ্রহ দেখছেন, পাশেই একটা গ্রহ দেখছেন, তার পাশে একটা গ্রহ দেখছেন, আপনি হয়তো পাশাপাশি দেখতেছেন, কিন্তু এগুলোর মধ্যে যেমন দূরত্ব আছে তেমনি এর কোনোটা হয়তো অনেক পিছন দিকে আছে, অনেক অনেক পিছন দিকে আছে।
অনেক হাজার লক্ষ বছর পেছনে, যেগুলো থেকে আলো আসতে আরো অনেক সময় লেগেছে। সেই তুলনায় এই সামনের গুলোর হয়তো আলো পৃথিবীতে পৌঁছাতে অত সময় লাগেনি। সো ব্যাপারটা সেরকম, কিছু কিছু গ্রহ নক্ষত্র থেকে আলো আসতেছে আসতেছে আসতেছে, এখনো আমাদের কাছে পৌঁছায়নি। সো এই যে গ্রহ নক্ষত্রের মাঝখানে যে কালো অংশগুলো আছে, মেবি সেখানেও আরও অনেক নক্ষত্র আছে, সেখানেও হয়তো আরও অনেক ছায়াপথ আছে যেগুলোর আলো কিন্তু এখনও পৌঁছায় নাই আমাদের পর্যন্ত, যেই কারণে সেগুলোকে কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে না। আবার এই ছবিতে যেগুলো উজ্জ্বল দেখা যাচ্ছে, আবার এই ছবিতে যেগুলো কম দেখা যাচ্ছে, এই সব কিছু কিন্তু একটা ক্যালকুলেশন করে মোটামুটি এই চিত্রটা আপনাদের সামনে দেওয়া হয়েছে, যার সবগুলো কিন্তু সমান দূরত্বে আমাদের কাছ থেকে নাই। আরও একটা কনসেপ্ট আপনাদেরকে বলি, বিগ ব্যাং থিওরি, যেটা হয়তো আপনি একটু হলে বুঝতে পারবেন যে প্রথমে ধারণা করা হয় যে সব কিছু ক্লাস্টার ছিল এবং তারপরে বুম, মানে সব তারা নক্ষত্র একে অন্যের কাছ থেকে ছড়াই যাচ্ছে। সো এগুলো থ্রি ডাইমেনশনাল থট, যেগুলো আসলে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন কেন আসলে নাসার এই ছবিটার কথা এভাবে বলা হচ্ছে। আমরা পৃথিবীতে যত ছবি তুলি, যত কনসেপ্টে ছবি তুলি, আমরা কিন্তু এত কিছু চিন্তা ভাবনার দরকার পড়ে না, কারণ আমাদের চোখে মুহূর্তের মধ্যেই সেই বস্তুটা আলোটা পৌঁছে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা আপনি একটু হলেও টের পাবেন যদি আপনি আকাশে রাতের বেলা ছবি তুলতে যান, তাহলে দেখবেন যে নর্মালি চোখে আমরা হয়তো প্রথমে আকাশের দিক তাকালে তেমন কিছু দেখছি না, তারপর ধীরে ধীরে তারাগুলো দেখছি। সো যখনই রাতের বেলা ক্যামেরাটা দিয়ে ছবি তোলা হয় মোবাইল ক্যামেরা দিয়ে, তখন দেখবেন নর্মালি কিন্তু কিছু আসে না, কিন্তু যখন নাইট মোড অন করা হয় তখন কি করা হয়, শাটারটাকে ওপেন রাখা হয় যাতে অল্প আলোগুলো আসার সময় পায়, সব আলোগুলো যখন পৌঁছায় তখন সেটাকে ক্যামেরা বন্দি করা হয় এবং সব মিলায় তখন রাতটাকে মনে হয় দিনের মতো এবং সব তারাগুলো ভালোভাবে বোঝা যায় সেই ছবিগুলোতে। সো এইরকমই আসলে এক ধরনের টেকনোলজি ইউজ করা হয় এই জেমস ওয়েব টেলিস্কোপে, যেখানে ওয়েট করা হয় সেই তারাগুলো থেকে যেন যথেষ্ট আলো পৌঁছায়, এবং সেই আলোগুলো কিন্তু এক একটার এক এক সময় পৌঁছাইছে। সো কোনো তারা হয়তো এই মুহূর্তে আর বেঁচেও নাই, সেই তারাটা হয়তো সব আলো বিকিরণ করে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেটার আলো কিন্তু এখন পৌঁছাইছে। সেই কারণে ছবিটাকে বলা হচ্ছে যে এটা আসলে কয়েক হাজার বছর আগের অবস্থানের ছবি, যেটা এই মুহূর্তে আসলে অনেকগুলোই আসলে বদলে গেছে। সো এই মুহূর্তে ছবি তুলতে গেলে আপনাদেরকে কী করতে হবে, সেই টেকনোলজি কিন্তু এখনও নাই, কারণ এখনও আমরা যে ছবি তুলি, যা কিছু দেখি সেগুলো কিন্তু আমরা আলোর উপরে নির্ভর করে দেখি যে ছবি তোলা হয়। সো পুরো মেকানিজমটা আমরা যেভাবে অবজার্ভ করি, যেভাবে আমরা পার্সিভ করি, পর্যবেক্ষণ করি, সেই ব্যাপারটার কারণেই আসলে ছবিটার ব্যাপারে এত রহস্য। সো আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন যে কেন আলো আসতে দেরি হয়, কিংবা দূরত্বের কারণে একটা জিনিসের আসলে বর্তমান ছবি তোলা সম্ভব হয় না যদি সেটা অনেক দূরে থাকে, কয়েক আলোকবর্ষ দূরে থাকে। যখনই যত দূরত্বে থাকবে একটা বস্তু আপনার ক্যামেরা থেকে কিংবা দূরবীন থেকে, ততই আসলে পরে সেটার অবস্থা আপনি দেখতে পাবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওয়েল, ভালো থাকবেন সবাই। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আমার নেক্সট এপিসোডে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।